নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পেটুক দাদা। পেটুক দাদা ফুড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে দুপুরের মধ্যাহ্ন ভোজে আমরা, আমি, মা আর তোমাদের বৌদি, তিনজন বাদ বাকি বাচ্চাদেরও খাওয়া হয়ে গেছে, বাবা খেয়ে ঘুমিয়ে অলরেডি দুলান চলে গেছে। তা আমরা আজকে কি কি নিয়ে বসেছি আমাদের দুপুরের লাঞ্চে, এটা আজকে মা বলবে। মা বলো। পালং শাক হয়েছে বড়ি দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, চচ্চড়ি দিয়ে, গেল মোরলা মাছের ঝাল। হ্যাঁ হলো। এইবার তেলাপিয়া বড় তা মাখা মাখা বেগুন আর আলু দিয়ে, আর আমরা মিষ্টিটা এক জায়গায় নিয়ে নিয়েছি, আগে মা নেবে তারপরে আমরা নেবো। এই হচ্ছে আমাদের আজকের মেনু। মা রান্না করেছে, তোমাদের বৌদি রান্না করেছে, দুজনে মিলে মিশাকি রান্না। তো যাই হোক, তোমার কিছু বলা থাকলো বলো এবার। ও তো দুজনে মিলে রান্না হয়েছে, এখন খেয়ে দেখবো কেমন হয়েছে রান্নাটা। চলো এখন খেয়ে দেখি। দুপুরের লাঞ্চ আমরা শুরু করি, চলো। আজকে আর রান্নাটা দেখাতে পারলাম না, সকাল থেকে সবাই একটু কাজে ব্যস্ত ছিলাম। তো একটা তো দারুণ হয়েছে, এবার খাবো আমি মোলা মাছের ঝাল। মোলা মাছের ঝাল আলু দিয়ে হয়েছে, আমাদের সঙ্গে যোগ দিয়ে দিয়েছে, গেছিল পিসির বাড়ি। পিসির বাড়ি গিয়ে বিয়ে বাড়িতে নাচ আরম্ভ করেছিল, সাথে জল ধরতে গেছিল। এখন চলে এসেছে, যেহেতু খাওয়ার সঙ্গে আবার যুক্ত হয়ে গেছে। আমি এবার নিলাম ইয়ে মাছের, তেলাপিয়া মাছের ঝালটা, মুরুল্লা মাছ আমার খাওয়া হয়ে গেছে। তেলাপিয়া বড় বড় তেলাপিয়া মাছটা কি সুন্দর লাগছে, অসাধারণ মুরুল্লা মাছ, একদম টাটকা। আমার তো মনে গোটা মাছ দিয়েছে, মাছ এনেছিল অনেক।
আলু আর বেগুন দিয়ে বেশ ঝাল হয়েছে। পান দুয়ার টুকি মারছে টুকি মাছ খাবা? মাছ খাবা না? দুটো করছে দেখতে পাচ্ছ? তেলাপিয়া মাছ এতই বড়, এত সুন্দর টেস্ট, মনে হয় যেন রুই মাছ খাচ্ছে, এত সুন্দর লাগে। আমি ভাবছিলাম এক মাছ এক পিস খাবো, তারপর খেয়ে দেখলাম এত সুন্দর লাগে, দুই পিস খেয়ে নিলাম। একটু ঠান্ডা লেগেছে, ঠান্ডা জ্বর জ্বর, ওই জন্য চোখ মুখ একটু শুকনো। এখন কেন খাবে না? মামা তো বলে বাবা মাছ দাও খাই, মামা এ দেখো খাও দেখছো, কিন্তু আমি তাহলে চকলেট দেবো তোমায়, আমা না একটুখানি নাও আমার কাছে, মা নেবে না এখন খাবে না, মূল নেই এখন, ঘুমো ঘুমো খাও। এটা খাবে আমার পান্তুয়া, আর মিটি খাবে তাই তো, এটা তোমার জন্য রেখেছি মামি, খাবা তো মিটি খাবা, তোমার মা মিষ্টি খাবে, মাছ খাবার মা যে ঠাম্মু মাছ বেশি দিয়েছে তোমার না, মিষ্টি খাবে, ওকে মিষ্টি দিতে হবে, তো পান্তুয়া মিষ্টি খাবে, এই যে পান্তুয়া মিষ্টি দিয়ে দিচ্ছি, এখন মিষ্টি খাবে, মা নিয়ে নিয়েছে, আমি নেবো একটু আগে মাছের কাঁটা গুলো খেয়ে নিই,
আমি নিয়ে নেবো এবার, আমি কোনটা নেবো তো এখন আমি মিষ্টি নিয়ে নিলাম, আর তোমাদের বৌদির ফেভারিট মিষ্টি হচ্ছে লাল লাল মিষ্টি, তো ওকে এই দুটো দিয়ে দিলাম। মিষ্টি সাইজ দেখে একটু বড় রসগোল্লা, আর পান্তুয়া খাচ্ছে রসগোল্লা। পান্তুয়া লাল মিষ্টির থেকে সাদা মিষ্টি ওর বেশি প্রিয়, দীপনেরও সাদা মিষ্টি বেশি প্রিয়, কিন্তু বাড়ির মধ্যে আমি আলাদা, আমার আবার লাল মিষ্টি বেশি প্রিয়। আমার কোনো ব্যাপার নেই, লাল নীল সবুজ হলেই হলো, মিষ্টি হলো মিষ্টি বুকি। তো মিষ্টি খেতে খেতেই শেষ, মিষ্টি খেতে খেতেই ভিডিওটা শেষ করি। আজকে আমরা আমি মা আর তোমাদের বৌদি, আর লাস্টে এসে যোগ দিল আমাদের পান্তুয়া আমার ছোট মা। তো আমাদের আজকের লাস্টের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও, ভালো লাগে লাইক করো, আর যদি খুব ভালো লাগে যারা নতুন আছে তাদেরকে বলি অবশ্যই সাবস্ক্রাইব করে এবং আমাদের পাশে থাকো, আমাদের ভিডিও দেখতে থাকো, আর এইভাবেই তোমরা তোমাদের কমেন্ট আমাদের জানাতে থাকো। আর নতুন ধরনের কোনো ভিডিও আমাদের থেকে যদি তোমাদের দেখার ইচ্ছা হয় বা চ্যালেঞ্জ সেইগুলো জানিও, আমরা যথাসাধ্য চেষ্টা করবো তোমাদের সেরকম ভিডিও দেওয়ার। তো ততক্ষণ আগামীকাল পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমাদের ভিডিও দেখতে থাকো। এখনকার মতো টাটা, দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওর সঙ্গে।